রাত সকালে দুর্ঘটনাগ্রস্ত পরিযায়ী শ্রমিক ভর্তি বাস। ঘটনায় মৃত্যু হয়েছে বাসের এক কর্মচারী ও আহত প্রায় 16 জন শ্রমিক। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগঞ্জ উড়ালপুলের উপর। কোচবিহার থেকে 20 জন শ্রমিক নিয়ে বিহারের পূর্ণিয়ার দিকে একটি ইট ভাটার কাজে যাচ্ছিলেন একদল পরিযায়ী শ্রমিক। এদিন ভোর রাতে চোপড়ার কালাগঞ্জ এলাকায় উড়ালপুলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। আহত হয়েছেন প্রায় 16 জন, একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আহতদের মধ্যে 3 থেকে 4 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বাসযাত্রী কমল মণ্ডল কি জানিয়েছেন শুনুন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো ঘুমিয়েছিলাম গাড়ির মধ্যে। কোথায় হয়েছে এটা? এটা তো জায়গার নাম আমরা বলতে পারছিলাম না, এটা আমার নতুন জায়গায় আছে এই জায়গায়। মানে আপনারা কোথায় কাজ করেন? কাজ করতে যাচ্ছি ভাটায় যাচ্ছি। কোন ভাটায়? পূর্ণিয়া। ইট ভাটা? হ্যাঁ ইট ভাটা। মানে গাড়িটা মানে আপনারা মানে চলুন গোয়া থেকে গাড়িতে চলুন গোয়া থেকে চৌধুরী আর যাচ্ছিলেন কোথায়? যাচ্ছিলাম পূর্ণিয়া। কখন ঘটেছে এই ঘটনাটা বলুন? এই তো বেশি আধা ঘন্টা বেশি হবে মনে হয়। কটা হবে টাইম? টাইম তো বলতে হলো মোবাইল সকালে জায়গায় ছিল, সকাল বেলকার ঘটনা ভোরবেলা। কতজন ছিলেন আপনার পাশে? আমরা ওই জায়গায় ছিলাম 16-17 জন ছিলাম। কতজন ইঞ্জুর হয়েছে? আহত মোটামুটি 10-12 জন হয়েছে। আহত সবাই আহত, খালি ফাটাফাটি হয় না, এই 3 জন সিরিয়াস আছে, 1 জন মারা গেছে। স্থানীয় বাসিন্দা সোমনাথ সিংহ কি জানিয়েছেন শুনবো। কি বলবেন, সকাল সকাল একটা মনে মনে দুঃখ, খুব দুঃখজনক ঘটনাটা আর কি। কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ি থেকে, যারা প্যাসেঞ্জার এখনো সুস্থ আছে আর কি, তারাও আতঙ্কিত আছে এবং দেখলাম একজন মারা গেছে আর কি। খুব দুঃখজনক ঘটনা আর কি। গতকাল এই ধরনের একটা ঘটনা ঘটেছে? হ্যাঁ দেখলাম, এটা রাত্রে ধুমডাঙ্গি মোড়ে আর কি। মানে পুলিশকে কন্ট্রোল করতে হবে, ড্রাইভিং যারা ড্রাইভ করছে আর কি তাদেরকে কন্ট্রোল করতে হবে। গতি এত বেশি, দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছে, ওই খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে বলেই আজকে এই দুর্ঘটনা ঘটছে আর কি। পুলিশ যেহেতু রাস্তাঘাটে টহলদারি করছে, সেটাকে ড্রাইভারগুলোকে বলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আর রাত্রে, বিশেষ করে রাত্রে যে সমস্ত গাড়ি চলে আর কি, চলাফেরা করে, তাদেরকে ঘুমের একটা ঝাঁকুনি থাকেই মনে হচ্ছে আর কি, সম্ভবত আর কি। কারণ হচ্ছে এখানকার যে বাসের মধ্যে যাত্রীরা ছিল আর কি, ওরা শুনলাম কুচবিহার থেকে এসছে আর কি, গোটা রাত হয়তো এসছে আর কি। ঘুমের ঝাঁকুনির জন্যই এই বিপদ বা দুর্ঘটনা ঘটছে আর কি, দুঃখজনক আর কি। 3 জন গুরুতর অবস্থায় স্থানান্তর করা হয়েছে না, এটা শুনলাম আমি এখানে এসে। খুব খারাপ, মানে সব শ্রমিক কিন্তু, হ্যাঁ ভয়ানক ব্যাপারটা আর কি। কারণ হচ্ছে এখন যারা শ্রমিক এনাদের নিয়ে যাচ্ছে আর কি ঠিকাদার, ওনাদের সঙ্গে এখন যোগাযোগ করলো কিনা এবং ঠিকাদারকে দেখা উচিত। কারণ হচ্ছে এরাও গরিব আর কি, পেটের তাগিদার জন্যই হয়তো কাজে যাচ্ছে আর কি। ঠিকাদারকে পাশে থাকার দরকার এই এখন এই যে ঘটনার পর আর কি। ঘটনাটা কোথায় ঘটেছে? এটা খালাগঞ্জে ঘটেছে, ব্রিজের উপরেই আর কি। আপনার নাম? আমার নাম সোমনাথ সিং, আমি স্থানীয় বাসিন্দা এখানকার। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।